আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। আজ 2 অক্টোবর মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন। এই 2 অক্টোবর হাওড়া সিটি লাইট অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রভাত ফেরির মধ্য দিয়ে শুরু হয় আজকের অনুষ্ঠান, তার সঙ্গে চলে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বহু স্বনামধন্য মানুষ এবং বেলুড় মঠের মহারাজ। এই রক্তদান শিবিরে প্রায় 100-এরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্ত দান করেন। করোনা প্রকোপে রক্তের অভাব মেটাতে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন। হাওড়া সিটি লাইট অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েশনের এই বাৎসরিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় শ্রী অরূপ রায় মহাশয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জটু লাহিড়ি মহাশয়। অতিথির আসন অলঙ্কৃত করেন শ্রী সুজয় চক্রবর্তী, শিশু চিকিৎসক। আপনাদের সংগঠনের নিশ্চয়ই বিধা যাবে না, এবং এই শুরুতেই আপনাদের এই যে কাজ যা শুরু হলো এরা শুনে খুবই ভালো লাগছে। এবং আমার ঠাকুর মা স্বামীজির কাছে আমার আন্তরিক প্রার্থনা, আপনার এই প্রতিষ্ঠান এই সুন্দর ভাবে যাতে চলুক, আপনাদের অনুষ্ঠান ভালো করে হোক, এই এতে আজ উনি আমার সোমবার শিষ্য। সবসময় আমাদের হাত আপনাদের সাথে থাকবে, যাতে উভয় পক্ষই মেলবন্ধনের মধ্যে সব থেকে এগিয়ে দিয়ে যেতে পারি। আমাদের হাওড়া আর্টিস্ট গ্রামে হাওড়াতে যত ফিল্ম শিল্পীরা আছে অবশ্যই আপনারা তাদের সহযোগিতা করবেন, এই বলে আমার বক্তব্য। আমাদের যে কোনো অনুষ্ঠানে, বাড়ির কোনো অনুষ্ঠান হোক, কোনো বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি বা কোনো দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো, অন্নপূর্ণা পুজো, যে কোনো পুজো এবং সেই সঙ্গে কোনো ফাংশন, বা কোনো বিদ্যালয়ের অনুষ্ঠান, কোনো বিজেতা অনুষ্ঠান, কোনো ক্লাবের অনুষ্ঠান, প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের লাইট, সাউন্ড, মাইক এগুলো ছাড়া কোনো অনুষ্ঠান হয় না। কিন্তু এদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের প্রয়োজন হয়, এবং তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় রেখে চলতেও হয়। এখন
এটা একটা অভাবনীয় ব্যাপার যে সাধারণত আমরা দেখেছি ক্লাবগুলো তারা অক্ষয় অনুষ্ঠান করে এবং ক্লাব সমিতি সংগঠন যাদের রক্তদানের অনুষ্ঠানের মধ্যে দিয়ে অন্তত আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় রক্তের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু অনেকাংশে তাদের উপর আমরা নির্ভরশীল হই যে ক্লাবগুলো রক্তদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যের যে চাহিদা যে রক্তের প্রয়োজন সেটা নিশ্চিতভাবে তারা মিটিয়ে দিতে পারে। আজকে আমার খুব ভালো লাগবে যে যখন করোনা ভাইরাস সারা পৃথিবীকে প্রায় গ্রাস করে ফেলেছে আমাদের রাজ্য পশ্চিমবাংলাতেও কাগজ খুললেই আমরা শঙ্কিত হই যে গতকাল যা ছিল তার থেকে করোনা ভাইরাসে আক্রান্ত বেশি না কম হবে, কম হলে মনটা খুশি। আপনারা দেখছেন NPS News, সবার সাথে সবার বাঁচিয়ে।